সবাই কোন ক্লাস পড়াবেন আজকে? জিওগ্রাফির ইন্ডাস্ট্রি চলছিল ওদের, ইন্ডাস্ট্রি একটু আমি তোমাদের প্রথম থেকে করতে দেবো। যে ক্লাসগুলো হবে সাপোজ যে ক্লাসই হবে সেই ক্লাসের পুরোনো হলে একটু বেসিকটা ধরে তারপরে যেমন চলে তেমন চলবে, তোমাদের অসুবিধা হবে না। কেমন? ঠিক আছে স্যার। আমরা মেনলি WBCS কে ফলো করে পড়বো, আমরা SLST কে ফলো করবো না। এই জিনিসটা ফলো করলে আমার যদি SLST হয় তাহলে যে কোনো কমপ্লিট হয়ে PSA হতে পারে, যাই হোক হতে পারে, SI হতে পারে, ফুড হতে পারে, KPS হতে পারে, আমরা সেগুলোকে ফলো করবো। ইন্ডাস্ট্রি পলিসি, কোন একটা ইন্ডাস্ট্রি খোলার সময় ইন্ডাস্ট্রি, আমি আমার পয়সা আছে 5,000 টাকা, আমি যেমন মানুষ সেরকম একটা শিল্প করতে চাই, প্রতিষ্ঠা করতে চাই। তো শিল্প প্রতিষ্ঠান করার ক্ষেত্রে, যে কোনো জিনিস তৈরি করার ক্ষেত্রে একটা লিমিট থাকে। আমার টাকা আছে বলে আমি ইচ্ছা করে আজহার নামে একটা ব্যাংক খুলতে পারি না, পারি কি? পারি না। এবার এই আজহার ব্যাংকটা যদি আমি খুলতে চাই তাহলে এই ব্যাংকটার জন্য আমাকে কিছু ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে। যেমন কি ক্রাইটেরিয়া? ধরো এই ব্যাংকটা খোলার জন্য আমাকে আমার ক্যাপিটাল হিসাবে 5 কোটি টাকা রাখতে হবে। 5 কোটি টাকা রাখতে হবে? আচ্ছা, দেখা গেল তাই না? আমাকে CRR, তোমাদের আগের দিন ক্লাস করেছিলাম ইকোনমিক্স এ, CRR আর SLR, তো ক্যাশ রিজার্ভ রেশিও যেটাকে বলা হয় বাংলাতে, বলা হয় ক্যাশ, নগদ টাকা বলা হয়, ক্যাশ রিজার্ভ রেশিও, আর যেটাকে বলা হয় SLR, স্ট্যান্ডার্ড লিকুইড রেশিও। আচ্ছা, তো কি এই দুটো জিনিস একবার আলোচনা করে নিয়ে যাওয়া নতুন। কোন একজন কিছু ব্যাংক বা কিছু করতে চায় বা তার কোন নর্মালি কথাতে আমি ব্যাংক খুলতে চাই, তো ব্যাংক খুলতে গেলে আমাকে বলছে তোমাকে RBI এর কাছে, অর্থাৎ এই যে বস আছে, এই বস হচ্ছে সব সব ব্যাংকের বস হচ্ছে RBI। ব্যাংকার সব ব্যাংক বলা হয়, সব ব্যাংকের ব্যাংকার বলা হয়। আমরা কোনো টাকা RBI এর কাছে ধার নিতে পারি না, যে কোনো ব্যাংক RBI এর কাছে টাকা ধার নিতে পারে, যাই হোক একে রেপো রেট বলা হয়। তো ক্যাশ রিজার্ভ রেশিও, অর্থাৎ দেখা গেল RBI বললো তুমি আমার কাছে ক্যাশ টাকা হিসাবে 1 কোটি টাকা জমা রাখতে হবে তোমাকে, এবং SLR অর্থাৎ ক্যান্ডাল লিকুইড রেশিও, তরল সোনা হিসাবে বা তরল সম্পদ হিসাবে কোনো জিনিস 2 কোটি টাকার রাখতে হবে। এটা ক্যাশ হিসাবে রাখতে হবে, এটা তরল সোনা হিসাবে রাখতে হবে। তবে এই দুটো ফুলফিল করতে হবে ক্রাইটেরিয়া, তার সঙ্গে তোমাকে তোমার এত টাকা দেখাতে হবে তোমার আছে, তবে তুমি ব্যাংক খোলা অনুমতি পাবে, না তো যে সে ব্যাংক খুললি তো। সেরকমই ইন্ডাস্ট্রি, অর্থাৎ আমি কোনো একটা শিল্প তৈরি করব, তো সেই শিল্প তৈরি করার ক্ষেত্রে শিল্প নীতি আছে, কিছু আইন আছে, সেই আইনগুলোকে আমাদের মেনে চলতে হবে। তো সেই আইনগুলো আমরা দেখব। তো আমরা প্রত্যেকে জানি শিল্প বা ইন্ডাস্ট্রি মেনলি দু প্রকারের হয় শুনেছি, একটা পড়েছি সানসেট হয়, আর একটা হয় সানরাইজ। স্ক্রিন দেখাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, জেল হয়ে যাওয়া উচিত। ও আপনি রিজয়েন করুন, রিজয়েন করুন আপনি। আমি ভাবছি এত আমি লিখছি, ও বলেছে আমি, তো আমার ভয় লাগছে। যাই হোক, সানসেট ইন্ডাস্ট্রি বলতে প্রত্যেকে আমরা জানি নতুন পুরনোরা, যে যেসব শিল্পের অবস্থা খুবই খারাপ, অর্থাৎ যেসব শিল্প এখন রুগ্ন শিল্পের জায়গায় পৌঁছে গেছে। শিল্পের রুগ্নতা অনুসারে আমরা যখন দেখব এই শিল্পগুলো এখন আর বর্তমানে চলে না ঠিকঠাক বাজারে। যেমন আমরা যদি দেখি পাট শিল্প খুব একটা বর্তমানে চলে না, আবার সানসেট মানে যে শিল্পগুলো প্রায় বন্ধের পথে বা খুব একটা মুনাফা হয় না, সানরাইজ মানে যে শিল্পগুলো কোন দ্রুততার সঙ্গে বেড়ে চলেছে, এই যদি গ্যাপ হয় দ্রুততার সঙ্গে বেড়ে চলেছে, আর এই দিকটা যদি দেখি আমরা তো দেখবো এই আস্তে আস্তে কমতে শুরু করেছে, অর্থাৎ এর ডেভেলপমেন্ট হচ্ছে, এর অবনতি হচ্ছে। সানরাইজ মানে অটোমোবাইল বা বিশেষ করে এই যে কম্পিউটার যেসব পার্টস পার্টস আসছে তার সঙ্গে যেসব জিনিসগুলো বর্তমানে এক কথায় মোবাইল ফোন যাই বলো না কেন, সবগুলোই সানরাইজ ইন্ডাস্ট্রির মধ্যে পড়ছে।
ইলেকট্রনিক্স, ঠিক আছে? এবার আচ্ছা নতুনটা ক্লিয়ার করতে গিয়ে কোশ্চেন থাকলে করবে আমাকে, কেমন? কেউ লজ্জা করবে না। আমরা এবার ইন্ডাস্ট্রি পলিসির মধ্যে ঢুকছি, যে জিনিসটা না থাকলে ইন্ডাস্ট্রি পলিসি কেউ ইন্ডাস্ট্রি খুলতে পারবে না। প্রথম যখন শিল্প নীতি তৈরি করা হলো, প্রথম শিল্প নীতি বা ফার্স্ট ইন্ডাস্ট্রি পলিসি যাকে বলা হয়, সেটা তৈরি হয়েছিল 1948 সালে। এই পলিসিতে বলা হলো কোন একটা ইন্ডাস্ট্রি কে শুধুমাত্র আমরা যখন দেখব বিভিন্ন শিল্প নীতিগুলো, তখন দেখব শিল্প নীতিগুলোর মধ্যে কিছু ইন্ডাস্ট্রি পুরোপুরি গভর্নমেন্টের হাতে থাকবে, কিছু কিছু থাকবে পিএসসি অর্থাৎ সেমি গভর্নমেন্টের আন্ডারে থাকবে, কিছু হবে একদম প্রাইভেট, একদম প্রাইভেট মানে বেসরকারের হাতে থাকবে, ঠিক আছে? তো এই ব্যাপারগুলো আমরা দেখব কোন কোন জিনিসগুলোর ক্ষেত্রে কি কি হয়। অর্থাৎ আমাদের দুটো জিনিস বারবার দেখতে হবে, একটা হয় পাবলিক, একটা হয় প্রাইভেট। পাবলিক মানে আমরা যারা বোকা আছি, আমার মতো গাধা, তারা ভাবি এটা মানে পাবলিকের, পাবলিক মানেই হচ্ছে সরকারি, প্রাইভেট মানে বেসরকারি, এটা যেন ভুল না হয়। প্রাইভেট মানেটা আমরা ঠিক করতে পারবো, কিন্তু যখনই পাবলিকের লোক আমরা বলবো পাবলিকের ব্যাংক, আরে পাবলিকের ব্যাংক মানে সেটা সরকারি ব্যাংক, কেমন? আচ্ছা, তো প্রথম শিল্প নীতি যখন হলো, তখন বলা হলো পুরো শিল্পগুলোই তো সরকারের হাতে আছে, এক চিঠিয়ে সরকারের কর্তৃকই আছে। তো সব শিল্পগুলো যদি পুরো একটা ইন্ডাস্ট্রি, মনে করো এই একটা এরিয়া, এইটা পুরোটা ইন্ডাস্ট্রির ধর একটা ম্যাপ, এটা পুরোটা ইন্ডাস্ট্রির একটা ধরো প্রো পার্ক, ইন্ডাস্ট্রি পার্ক ধর এটা, এই ইন্ডাস্ট্রি পার্ক, এই ইন্ডাস্ট্রি পার্কের মধ্যে অস্ত্র শিল্প আছে, অর্ডিন্যান্স ফ্যাক্টরি আছে, আণবিক বোম আছে, রেল আছে, হ্যাঁ কাগজ শিল্প আছে, সব ধরনের শিল্প আছে ধরো। তো পুরোটাই যদি গভর্নমেন্টের আন্ডারে হয়, তাহলে আমরা একটা জিনিস ইকোনমিক্সে পড়ি, একটা জিনিস পড়েছিলাম সোশিও ইকোনমিক বা সোশ্যালিস্টিক ইকোনমি, আর একটা কি পড়েছিলাম গো, ক্যাপিটালিস্টিক ইকোনমি বা ক্যাপিটাল ইকোনমি এক কথা। এই সোশ্যালিস্টিক ইকোনমি বা ক্যাপিটালিস্টিক ইকোনমি, সোশ্যালিস্টিক বলতে আমরা দেখছি যে সামাজিক যেসব ইকোনমির কথা বলা হয়েছে, আমি রিভিশন করে দিচ্ছি, পুরোনোদের রিভিশন হবে, নতুনদের পুরোনো। এবং ক্যাপিটালিস্টিক ইকোনমি মানে কি বলা হয় বলো বলো, কোন শিল্পপতি রাতে থাকে, হ্যাঁ নামটা বলো, তো সামাজিক সোশ্যালিস্টিক ইকোনমি তাকেই বলছি আমরা, যেটা একদম সরকারের হাতে থাকে, গভর্নমেন্ট কন্ট্রোল করে যেটাকে। অর্থাৎ কোন একটা জিনিসের দাম তুমি যদি তোমার ইচ্ছা মতো বাড়াতে না পারো, আজকে বর্তমানে ধানের দাম আলুর দাম চরম হারে বাড়ছে, অর্থাৎ আমার বাড়িতে ধান আছে, আমি ধান স্টক করে গোডাউনে রেখে দিলাম, বিক্রি করছি না, 1300 টাকায় আমি কিনেছিলাম, এখন 2100 টাকা দাম, তবু বিক্রি করছি না, অপরদিকে এইসব ব্যক্তিরা এখন না খেয়ে মারা যাচ্ছে, না খেয়ে সব মারা যাচ্ছে। তাহলে এদেরকে বাঁচাতে গেলে কি করতে হবে, গভর্নমেন্ট বলছে তোর ধান রাখা যাবে না স্টক, তো মার্কেট থেকে সেটাকে বের কর, বের করতে বাধ্য, তখন এইসব মানুষদের ডিস্ট্রিবিউট করা হচ্ছে খাবার, তাহলে তো এই মানুষটার পুরো লস হয়ে যাচ্ছে। তখন গভর্নমেন্ট বলছে চিন্তা করিস না, আমি তোকে হেল্প করছি, টাকা দিচ্ছি, সাবসিডি দিচ্ছি, কি দেয়, সাবসিডি দেয়, কিছু টাকা ওকে ও গভর্নমেন্ট পুষিয়ে দিল, যেটুকু ওর লাভ করা দরকার ছিল, এরও পোষালো, ওরও পোষালো, সবার পোষালো। অর্থাৎ সোশ্যালিস্টিক ইকোনমি বা সামাজিক অর্থনীতিতে দেখছি আমরা, গভর্নমেন্ট পুরো জিনিসটাকে কন্ট্রোল করে, বাজারে কোনো জিনিসের দাম বেড়ে গেলে সেই দামটাকে গভর্নমেন্টের দ্বারা কন্ট্রোল করা হয়। ক্যাপিটালিস্টিক ইকোনমি পুরোটা উল্টো, যেমন বললো ওরা সবাই কি, যে কোনো জিনিসের দাম গভর্নমেন্ট কন্ট্রোল করতে পারে না, যার যা মাল আছে সে যত দামে ইচ্ছা বিক্রি করতে পারে বাজারে, তো সেরকম ইকোনমি কি বলা হয়, প্রাইভেট ইকোনমি বা ক্যাপিটালিস্টিক ইকোনমি বা ইন্ডিভিজুয়াল ইকোনমি। এই ইকোনমিতে যার যা ইচ্ছা মাল বিক্রি করে, কাউকে কেউ বলছে আমার আলু আছে আমি 1 লাখ টাকা কিলোতে বিক্রি করবো, কাউরই কোনো হস্তক্ষেপ করার ক্ষমতা নাই, কিন্তু যদি সে কখনো লস হয় গভর্নমেন্ট তাকে সাহায্য করে না, এরকম ইকোনমিকে আমরা কি বলি, ক্যাপিটালিস্টিক ইকোনমি, যেটা আমাদের বর্তমানে আমেরিকাতে দেখা যায়, এটা দেখা যায় সোভিয়েতকে,
এছাড়াও সাউথ আফ্রিকাতে ব্রাজিলে এইসব জায়গাতে কি দেখা যায়, সোশ্যালিস্টিক ইকোনমি, আমেরিকা, ব্রিটেন, এখানে দেখা যায় ক্যাপিটালিস্ট ইকোনমি এবং মিক্সড ইকোনমি, যেটা ভারতবর্ষে দেখা যায়, যেখানে দু রকমের জিনিসই হয়, গভর্নমেন্টও কন্ট্রোল করে আবার যার যা ইচ্ছে সে তেমন দাম বাড়িয়ে খায়। তো আমরা প্রথম শিল্পনীতি পড়তে গিয়ে দেখবো, প্রথম শিল্পনীতি পড়তে গিয়ে দেখবো যেখানে বলা আছে তিনটি শিল্প মেনলি প্রধান শিল্প, একটাকে বলা হয় অস্ত্র শিল্প, অস্ত্র শস্ত্র নির্মাণ। কখনো শুনেছো যে তার বাড়িতে বা আমার বাড়িতে অস্ত্র নির্মাণ কারখানা তৈরি করতে পারছি? সে ধরে নিয়ে যাবে আণবিক উৎপাদন এবং নিয়ন্ত্রণ, আণবিক জিনিসের উৎপাদন করবে এবং নিয়ন্ত্রণ করবে। আর তিন নম্বর হলো রেল, রেল পরিবহন। এই তিনটে জিনিস হচ্ছে কি বলো, প্রধান তিনটে শিল্প যেটা সরকারের তত্ত্বাবধানে আছে। এই শিল্পগুলোকে প্রথমে অর্থাৎ 1948 যে আমরা শিল্পনীতি পড়ছি বা আইন পড়ছি, শিল্পনীতি 1948 সালে পড়ছি, তো প্রথম যে ভাগ করা হলো সেই ভাগে রাখা হলো এক নম্বরে অস্ত্র নির্মাণকে, আণবিক উৎপাদনকে এবং রেল পরিবহনকে। এই জিনিস তিনটেই গভর্নমেন্টের কন্ট্রোলে থাকবে। কেমন? দ্বিতীয় অর্থাৎ এই তিনটে একচেটিয়া গভর্নমেন্ট কন্ট্রোল করবে। দ্বিতীয় ভাগে রাখা হলো, বলছে এখানটায় মিশ্র করা হলো, ওই জায়গাটায় মিশ্র নিয়ন্ত্রণ করা হচ্ছে। কিরকম? বলছে এখানে লোহা ইস্পাত শিল্প, কয়লা, এরকম বিমান, খনিজ তেল, এরকম করে মোটামুটি যেসব শিল্পগুলো আছে সেগুলো রাষ্ট্রের হাতে থাকবে, ঠিক আছে? অর্থাৎ সরকার নিয়ন্ত্রণ করবে, কিন্তু সেই জিনিসগুলো 10 বছর পর্যন্ত যদি কোনো কোম্পানি মনে করে যে আমরা গভর্নমেন্ট হাত থেকে অর্থাৎ গভর্নমেন্টের তত্ত্বাবধানে থেকে সেগুলোকে কন্ট্রোল করবে, কাজ করতে পারি, অর্থাৎ যেটাকে বলা হয় কি গো পিএসইউ, পাবলিক সার্ভিস আন্ডারটেকিং, যেসব কোম্পানিগুলো আছে যেমন ওএনজিসি, ওএনজিসি তেল তেল যেগুলো আছে, তো এরকম কাজ এরা করতে পারে। অর্থাৎ গভর্নমেন্ট প্রাইভেটকে এখানটা কি করতে দিল, হস্তক্ষেপ করতে দিল। আগেরটা কি ছিল? পুরোটাই গভর্নমেন্টে ছিল। তিন নম্বরে বলা হলো এই শ্রেণীতে টোটালে 18টি শিল্পের কথা মেনটেন থাকবে, 18টি শিল্প, যে শিল্পে বিশেষ করে বস্ত্র, সিমেন্ট, এরকম অনেক কাগজ, মানে যেগুলো প্রয়োজনীয় জিনিস আমাদের বর্তমানে প্রয়োজনীয়, চিনি, লবণ, সার, এইসব জিনিস, এবং এক্ষেত্রে রাষ্ট্র নিয়ন্ত্রণ করবে মানুষের চাহিদা অনুসারে। অর্থাৎ গভর্নমেন্টই নিয়ন্ত্রণ করবে, যেমন যেমন চাহিদা হবে, পুরো তত্ত্বাবধানে না, চাহিদা অনুসারে দেখে নিয়ন্ত্রণ করবে, চাহিদা অনুসারে, ঠিক আছে? এবং লাস্ট যে শ্রেণীটা রাখলো সেটা হচ্ছে চতুর্থ শ্রেণী, এইখানটায় পুরোটাই প্রাইভেটকে দেয়া হলো, বেসরকারি নিয়ন্ত্রণ, যা পড়ে থাকবে বাকিগুলো সবগুলো প্রাইভেট কন্ট্রোল করবে। কেমন? অর্থাৎ 1948 সালের প্রথম শিল্পনীতি হয়েছিল, যে শিল্পনীতিতে চারটে শ্রেণীতে ভাগ করা হয়েছিল, গভর্নমেন্ট পুরো কন্ট্রোল করত অস্ত্র নির্মাণ, আণবিক উৎপাদন এবং রেল পরিবহন। এক্ষেত্রে কাউরির কোনো হস্তক্ষেপ, কোনো সময়সীমা বা কিছু হবে না, একচেটিয়া রাষ্ট্র কর্তৃক নিয়ন্ত্রিত হতো। দ্বিতীয় ইন্ডাস্ট্রি পলিসির যে দ্বিতীয় স্টেজ ছিল, শ্রেণী ছিল, সেখানটায় মিশ্র করা হলো, অর্থাৎ লোহা, কয়লা বা মনে করো তেল, খনিজ তেল, বিমান, জাহাজ, টেলিগ্রাফ, ফোন, এগুলোতে সরকারের নিয়ন্ত্রণ তো ছিল ছিল, কিন্তু কোনো যদি প্রাইভেট সংস্থা মনে করত গভর্নমেন্টের কন্ট্রোলে আমি এটাকে 10 বছরের জন্য লিজ নিয়ে কাজ করব, সেটাকে পারমিট দিয়েছিল তাকে, অর্থাৎ অনুমতি ছিল। দ্বিতীয়তে 18টি শিল্পকে নিয়ন্ত্রণ করত চাহিদা অনুসারে গভর্নমেন্ট, এবং চতুর্থতে যে শ্রেণীতে যেসব শিল্পগুলো ছিল পুরোটাই প্রাইভেট অর্থাৎ বেসরকারি কোম্পানি নিয়ন্ত্রণ করতে পারত। ক্লিয়ার সবাই? কারো কিছু কোয়েশ্চেন?
হ্যাঁ স্যার বলছে ওটা কি 18টা ছিল না 17টা ছিল? 18 ঠিক আছে। স্যার এই প্রাইভেটের আন্ডারে কি কি হবে? প্রাইভেটের আন্ডারে তোমার যে কোনো ইন্ডাস্ট্রি হতে পারে, সাপোজ ধরো এখন যেগুলো হচ্ছে বিভিন্ন ধরো মনে করো কোল, কোলটা ধরো পুরোটাই ধরো সেন্ট্রাল গভর্নমেন্ট আন্ডারে বা পিওসির আন্ডারে নিতে পারে, মিশ্র শিল্প। কোল থেকে ধরো ন্যাপথলিন তৈরি হয়, ন্যাপথলিন প্রাইভেট তৈরি করতে পারে। ওএনজিসি হলো মিশ্র ইন্ডাস্ট্রির মধ্যে তেল, তেল থেকে এবার ধরো প্যারাফিন বা অন্য যা কিছু নিয়ম বেরো হয় ওখান থেকে যেসব প্রোডাক্ট গুলো তৈরি করে কোম্পানি, তো সেই সব জিনিসগুলো তৈরি করতে পারে। বস্ত্রটা ধরো 18টি শিল্পের চাহিদার অনুসারে নির্মাণ করা হয়েছিল। এবার এই বস্ত্র মনে করো সুতো রেখা ব্যবহার করা হতো সুতো কোন জায়গা থেকে, তো এখান থেকে বাকি ওরা আবার সেগুলোকে মডিফিকেশন করে ম্যানুফ্যাকচার করতো, সেগুলোকে প্যাকেট কন্ট্রোল করতো। প্রচুর ইন্ডাস্ট্রি আছে, এই 22টা ইন্ডাস্ট্রি ছাড়া 18 এদিকে 3 22 এবং এখানে কিছু মত কিছু, তো টোটাল এই ইন্ডাস্ট্রি ছাড়া বাকি যতগুলো ইন্ডাস্ট্রি পড়েছিল সবই এগুলো প্রাইভেট নিয়ন্ত্রণ করতো। এরপর আমরা টেকেন শিল্পনীতি পড়বো। টেকেনটা হয়েছিল 1956। এই ইন্ডাস্ট্রি নির্ভর করেছিল, আমরা করেছিলাম 1951 সালে প্ল্যানিং কমিশন তৈরি হয়েছিল, প্রত্যেকে আমরা জানি যারা পুরনো। প্ল্যানিং কমিশনের কাজ কি ছিল প্রত্যেকভাবে জানো সবাই, যে 5 বছর অন্তর সরকার আমাদের সাধারণ পাবলিকের জন্য কি কাজ করবে আগামী 5 বছর সেটাকে এই কমিশন তার ভবিষ্যৎ রূপরেখা তৈরি করত, এবং এটাকে ফাইনালি মর্যাদা দিত এনডিসি, ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল, যেটা তৈরি হয়েছিল 1952। অর্থাৎ প্ল্যানিং কমিশন এর প্রধান যিনি ছিলেন হেড, তিনি হচ্ছেন পিএম প্রধানমন্ত্রী। এবং 2000 কত সালে বলো, সালের জানুয়ারি এই প্ল্যানিং কমিশনটার নাম চেঞ্জ হয়েছে নীতি আয়োগ, তারা পুরনো না নতুন তারা একটু দেখে নেবে, নীতি আয়োগ। কেমন দ্বিতীয় শিল্প নীতিতে বলা হলো এই প্রথম প্ল্যানিং কমিশন চালু হয়েছিল 1951, তাহলে এরপর যখন চালু হবে সেটা কখন হওয়া উচিত, 1956। প্রথম ইন্ডাস্ট্রি এই প্ল্যানিং কমিশনই ভাবা হয়েছিল ফার্মারদের জন্য, কাদের জন্য, ফার্মারদের জন্য, অর্থাৎ চাষের জন্য কথা ভাবা হয়েছিল। এবং সেকেন্ড যখন হয়েছিল তখন হেভি ইন্ডাস্ট্রি অর্থাৎ ভারী শিল্প কথা ভাবা হয়েছিল, বিশেষ করে লৌহ শিল্পের কথা ভাবা হয়েছিল, লোহা ইস্পাতের কথা ভাবা হয়েছিল। তো 1956 সালে যেহেতু দ্বিতীয় পলিসি আসছে শিল্প নীতি, তো এই নীতিতে বলা হয়েছিল এই যে মডেল বা এই শিল্প দুটোই নির্ভর করেছিল একটি ব্যক্তির ওপর যার নাম প্রশান্ত চন্দ্র মহলানবিশ। ঠিক আছে, প্রশান্ত চন্দ্র মহলানবিশের মডেলকে নির্ভর করে 1956 সালে এই নতুন শিল্প নীতি তৈরি হয়েছিল। এবং এই শিল্প নীতিতে টোটালে 3টি ভাগে ভাগ করা হয়েছিল, আগেরটি আমরা দেখলাম 4টা, এটা 3টে শ্রেণীতে ইন্ডাস্ট্রিকে রাখা হয়েছিল। প্রথম শ্রেণীতে যেটা ছিল সেখানে বলা হয়েছিল এখানে রাষ্ট্র টোটালে 17টি শিল্পকে একচেটিয়া কন্ট্রোল করবে। দ্বিতীয় ধাপে যেখানে রাখা হয়েছিল সেখানে বলা হয়েছিল 5টিকে ছেড়ে দেওয়া হবে, বাকি 12টিকে সরকার কন্ট্রোল করা হবে। এবং তৃতীয়তে বলা হয়েছিল এখানটায় নির্ভর করছে কোন কোন ইন্ডাস্ট্রি গুলো সরকার নিয়ন্ত্রণ করবে, কোন কোন ইন্ডাস্ট্রি গুলো সরকার নিয়ন্ত্রণ করবে আর কোনটা প্রাইভেট হয়ে যাবে কোনটা, তো সেটা অর্থাৎ বেসরকারি 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 শিল্পের নিয়ন্ত্রণ কোনগুলি হবে বা কোন ইন্ডাস্ট্রি গুলো বেসরকারি হাতে যাবে সেটা 3 নম্বর শ্রেণীতে রাখা হয়েছিল। অর্থাৎ প্রথম ইন্ডাস্ট্রি পলিসিতে 4টের শ্রেণী ছিল, দ্বিতীয় ইন্ডাস্ট্রি পলিসিতে 3টে শিল্প নীতি ছিল। এরপর লাস্ট যে ইন্ডাস্ট্রি পলিসি এসেছিল যেটা এসেছিল 1999 অর্থাৎ 1991 যাকে বলা হয়,
অর্থাৎ এই পলিসিটা আগের পলিসি হলোতে গভর্নমেন্ট শুধুমাত্র কন্ট্রোল করতো, আমি বস, আমি সবকিছু করব। বিদেশ ফরেনারদের ইনভেস্টমেন্টটাকে ওরা খুব একটা পাত্তা দিত না, অর্থাৎ যেটাকে বলা হয় ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট। আচ্ছা, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট অর্থাৎ বিদেশি নিয়োগ করতে গভর্নমেন্ট ততটা হস্তক্ষেপ করছিল না, কিন্তু দেখা যাচ্ছে 1991 যখন মনমোহন সিং তখন ছিল, তো সেই সময় ভারতের শিল্প কি দূরের কথা, ভারতের আর্থিক অবস্থা একদম শ্রীলঙ্কার মতো ভেঙে চলে যাচ্ছিল। তিনি খুব দক্ষ লোক ছিলেন, ভারতের অবস্থা এমন হয়ে গেছিল IMF এবং ওয়ার্ল্ড ব্যাংক কেউ ভারতকে টাকা ধার দিচ্ছিল না, আমাকে টাকা দাও। এবং সেই সময় ভারতের কৃষি সব থেকে ব্যর্থতার মধ্যে যাচ্ছিল, এই জন্য এই সময় ভারতের কিছু সিকিউরিটি বন্ড ওখানে জমা রাখতে হয়েছিল বাধ্য, এবং ওখান থেকে টাকা ধার নিয়েছিল, মানি ধার নিয়েছিল, এমনি দেয়নি। ভারতের দিনে একদিন খারাপ ছিল, মনমোহন সিং এটাকে কন্ট্রোল করেছিল। কিভাবে কন্ট্রোল করেছিল, এখান থেকে টাকা নিয়েছিল, দেন ওরা বলেছিল সমস্ত শিল্প যদি ভারতের গভর্নমেন্ট কন্ট্রোল করে তাহলে এটা মুশকিল হয়ে যাবে, বিদেশিদের এখানে ঢুকতে দেওয়া উচিত। এই জন্য এই শিল্প নীতিতে প্রাইভেট ব্যাপারটা চরম ভাবে এসেছিল, প্রাইভেট অ্যান্ড ফরেনার এই দুটো ব্যাপার চরম করে এসেছিল, অর্থাৎ মানবিক দৃষ্টিভঙ্গিতে এই শিল্প নীতিকে একদম ছাড় দেওয়া হয়েছিল। এই জন্য বলা হয় নাকি এই শিল্প নীতিকে লিবারেল বলা হয়, কি বলা হয়, লিবারেল। এর সঙ্গে একটা কথা যুক্ত হয়েছিল, তিনটে ওয়ার্ড বলা হয়, কি বলে ওরা বলো, বলো তো, কেউ লিবারাইজেশন, গ্লোবালাইজেশন, প্রাইভেটাইজেশন, এলপিজি মডেল, এলপিজি মডেল, বাহ, এলপিজি মডেল বলা হয়, কারণ এইতে লিবারেল করা হয়েছিল মডেলের, আর কি করা হয়েছিল বলো বলো, প্রাইভেটাইজ, প্রাইভেটাইজেশন, গ্লোবালাইজেশন, এই জন্য উদার নীতি শিল্পকরণ বলা হয় 1991। এবং ফরেনাররা এখন বর্তমানে ভারতবর্ষে অনেক ইন্ডাস্ট্রি করেছে, আগে ফরেনারদের বলতো তোমরা যেমন দেখবেন 2019 সালে দেখলে তো তোমরা বুঝতে পারবে LIC শেয়ার বা যে কোনো শেয়ার যার মালিকানা ইন্ডাস্ট্রি পলিসি নিয়ম ছিল বিদেশিরা কোনো টাকা বা প্রাইভেট কোনো মানুষ কোনো গভর্নমেন্টের কোনো শেয়ার 51% এর বেশি কিনতে পারে না, অর্থাৎ 49% পর্যন্ত কিনতে পারবে, 49% এর বেশি কিনতে পারে না। এখন দেখা যাচ্ছে LIC শেয়ার কিনে নিচ্ছে 51+ কিনে নিচ্ছে, মানে সেখানে সরকারের বা সেই সব সেন্ট্রাল গভর্নমেন্টের বা স্টেট গভর্নমেন্টের আর কিছু করা থাকছে না, এখন অল ইন অল হয়ে যাচ্ছে প্রাইভেট গুলো, অর্থাৎ প্রাইভেটাইজেশন সবকিছু তো হয়ে যাচ্ছে। বলো আমরা প্রাইভেটাইজেশন বা কোনো রেল হোক বা কোনো LIC পলিসি হোক বা যে কোনো জিনিস হোক, আমরা একটা ভুল পেপারে পড়ি, পেপারে পড়লাম LIC বিক্রি হয়ে গেল, প্রাইভেট হয়ে গেল, এয়ারপোর্ট বিক্রি হয়ে গেল, এয়ারপোর্ট প্রাইভেট হয়ে গেল। প্রাইভেট ব্যাপারটা মানে পার্সেন্টেজটা যেটা 49 গভর্নমেন্ট বলতো পাবে না, প্রাইভেট থাকবে, এটা আর 51 ছিল পাবলিক মানে গভর্নমেন্ট, এটাকে ক্রস করে যায়, এরা এরা ক্রস করে যায়, এরা বেড়ে যায়, এরা কি হয়, এরা বেড়ে যায়, এরা কমে যায়, ঠিক আছে, এটাই হচ্ছে পলিসি। তার জন্য এটাকে বলা হয় যে প্রাইভেটাইজেশন বলে, তার মানে সরকারের কন্ট্রোল থাকে না একমাত্র, কিন্তু সরকারের কি থাকে, শেয়ার থাকে এখন পর্যন্ত। কেমন, এবার আমি তোমাদের বলি, মনে করো আমি কোনো একটা কোম্পানির মালিক, আমি দেখছি পুরো 100% আমি এই কোম্পানিটা আমার, বেশ, এখান থেকে আমি প্রতি বছর 1 কোটি টাকা ইনকাম করছি, প্রচুর আমাকে রিস্ক নিতে হচ্ছে, প্রচুর হেডেক নিতে হচ্ছে। এবার এখানে মনে করো নতুন একজনের নাম বলি, এসছে সৈকত, এসছে সৈকত, এসে বলছে স্যার আমি এক কাজ করেন, বড় মালিক, আমার প্রচুর টাকা পয়সা আছে, আপনাকে কিছু ঝামেলা করতে হবে না, আপনি বছরে 1 কোটি টাকা পান, 1 কোটি টাকা আপনাকে দেওয়া হবে, আপনি আমাকে এর শেয়ার দিয়ে দেন 70%। আমি দেখলাম তাই তো টেনশন কত রকম নাই, সবই থাকছে আমার, ওকে দিয়ে দিই। আমি ওকে বললাম যে আমি 10 বছরের জন্য বা 20 বছরের জন্য লিজে নিচ্ছি, আমি দেখছি আমার তো টোটালি 100% মালিক আমার থাকছে, আমি 10 বছর আমার সব হয়ে যাবে, আমি এখন দিই দিচ্ছি, তো আমার 1 কোটি টাকা কোনো টেনশন কথা না, আমি অন্য একটা ইনভেস্টমেন্ট করবো, অন্য একটা ব্যবসা করবো। তো সেন্ট্রাল গভর্নমেন্ট এটাই করছে, হেডেক নিচ্ছে না, দায়িত্ব নিচ্ছে না, ক্লিয়ার সবাই? আচ্ছা,
স্যার এটা আরেকবার স্যার কোনটা এই এয়ারপোর্ট এয়ারপোর্ট পছন্দ স্যার এয়ারপোর্টের ব্যাপারটা আমি বলছি আমার একটা এয়ারপোর্ট আছে এবার সেন্ট্রাল গভর্নমেন্ট ধর একটা এয়ারপোর্ট আছে সেন্ট্রাল গভর্নমেন্ট সেই এয়ারপোর্টটা থেকে প্রতি বছর পার ইয়ারে 1 কোটি টাকা ইনকাম করে কেমন এবার তুমি এসে বললে তুমি কোনো প্রাইভেট কোম্পানি তুমি আম্বানি ধরো সাপোজ তুমি এসে বললে স্যার আপনার তো সরকার আপনার কি দরকার আছে 1 কোটি টাকা ইনকাম করার আপনার তো অনেক হেডেক হচ্ছে আমি আপনার কোম্পানি অর্থাৎ আপনার এয়ারপোর্টটা আপনি আমাকে দিয়ে দেন আমি সেন্ট্রাল গভর্নমেন্ট কেমন আমি কি করছি আপনারটা 10 বছরের জন্য লিজ নিলাম আপনাকে 70% আমি শেয়ার ভাগ পাবো যা পাবো না পাবো আমার এখন শেয়ার থেকে 70% আপনার থেকে 30% কিন্তু আপনাকে আমি 1 কোটি করে টাকা দেবো 10 বছর পর তো আপনার 100% আর হয়ে যাবে আমি দেখলাম তাহলে এই 10 বছর আপাতত আমার ঝামেলা করতে হবে না এই 10 বছর 10 কোটি ইনকাম করছি ও হেডেক ফেল জানে মানে তাই না সরকার বলেছিল একটা টাকার দরকার এমআরটিপি মানে হচ্ছে মটো বলা হয় এক কথায় শর্ট ফর্মে বা বলা হয় একচেটিয়া নিষেধমূলক ব্যবসা নিয়ন্ত্রণ আইন কি বলা হয় বাংলাতে একচেটিয়া নিষেধমূলক ব্যবসা সংক্রান্ত আইন ঠিক আছে এক কথায় তো মর্টফের ব্যাপারটা এরকম এসেছিল 1900 1969 সালে এটা কি হয়েছিল বড় বড় যে শিল্প গুলো ছিল সেগুলো প্রথমে একচেটিয়া হিসেবে যেগুলো প্রণীত করা মানে দেখা গেল যে একচেটিয়া শিল্প এবং সেগুলো যেগুলো কন্ট্রোল হতো গভর্নমেন্টের হাতে এতদিন এবং সেই সব বড় শিল্প বলতে বলা হতো নাকি তাদের সম্পদের পরিমাণ কত টাকা 100 কোটি টাকা বা তার বেশি 100 কোটি বা তার বেশি কেমন তো এইসব যে লিমিট 100 কোটি এই 100 কোটি এত দূর পর্যন্ত থাকার দরকার নেই এত দূর পর্যন্ত রাখার দরকার নেই তুমি আরো কমাতে পারো প্রায় পাওয়ারটা বলেছিল অর্থাৎ 100 কোটি পর্যন্ত মোট পাইনের মধ্যে পড়বে না তুই বলছিস এই যে মোট পাইন এসেছে এই আইনের পরে অনেক সুবিধা হয়েছিল কেমন সুবিধা আমরা যদি দেখি তাহলে দেখবো এই মোট আইনের ফলে 1969 সালের আইন কিন্তু 70 সালে এটা কার্যকর হয়েছিল যদিও ভারতীয় বিদেশিরা ভারতে যেসব প্রবলেম ফেস করত অর্থাৎ এটাকে বলা হতো ফেরা কি বলা হতো ফেরা ফেরা ফরেন ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট রেগুলেশন অ্যাক্ট রেগুলেশন অর্থাৎ বিদেশি টাকার যে বিনিময় কথা কন্ট্রোল করার তো সেটা বলছে এই সময়তে পাশ করা হলো পাশ করে বলছি এই সময় বিদেশিরা টোটালে 40% পর্যন্ত তারা ইনভেস্টমেন্ট করতে পারবে কোনো একটা জায়গায় তার বেশি পর্যন্ত করতে পারবে না এর আগে কিন্তু কিছু করতে পারতো না ফেরা আসাতে বলছে 40% পর্যন্ত তারা কি করতে পারবে গো কোনো জায়গাতে ইনভেস্টমেন্ট করতে পারবে তারপরে শিল্পের যখন অবস্থা দিনের দিন আরো খারাপ হতে শুরু করলো দিনে খারাপ আচ্ছা মর্টগেজ ফুল ফর্মটা একবার আমি বাংলাতে যদি ইংলিশে যদি বলি মনোপলি রেস্ট্রিক্টেড এন্ড রেস্ট্রিক্টেড ট্রেড প্র্যাকটিস ট্রেড প্র্যাকটিস ইজ ট্রেড প্যাক অর প্র্যাকটিস অর্থাৎ বাংলাতে বলতে গেলে একচেটিয়া নিষেধমূলক ব্যবসা নিয়ন্ত্রণ আইন তো এই আইনের মাধ্যমে আমি একটা কথা বারবার বলছি শুনো 100 কোটি টাকা পর্যন্ত যেসব কোম্পানিগুলোর ক্ষেত্রে আছে তারা মর্টপ আইনের মধ্যে থাকবে তার কমে যারা আছে তারা মর্টপ আইনের মধ্যে আসবে না প্রথম কথা অর্থাৎ বৃহৎ কোম্পানির ক্ষেত্রে মর্টপ আইনটা চালু হয়েছিল পরবর্তীকালে মর্টপ আইনটা বাদ হয়েছিল যদি তার জন্য না এই যে ফেরাটা খোলা হলো 1973 সালে ফরেন
এক্সচেঞ্জ রেগুলেশন করার জন্য। তো সেখানে 40% শেয়ারের কথা আমরা দেখলাম, তারপরে বলা হলো এই শেয়ারটা 51% পর্যন্ত, যেটা আমরা ক্লাসে বলছিলাম 51% পর্যন্ত এর ফরেন বিদেশিরা শেয়ার করতে পারে, গো কিনতে পারে। এটা কোন অ্যাক্টের মাধ্যমে এসেছিল? ইন্ডাস্ট্রি পলিসি বেশি ক্লাস করালাম না, আর একটু ছিল পড়ি নাকি? কোন শিল্পগুলোকে আমরা দেখেছি আগের দিন, যে শিল্পগুলোকে রুগ্নতা বলা হচ্ছে, অর্থাৎ কিছু শিল্প আছে সানসেট বা সানরাইজ এর মধ্যে দেখলাম, কিছু শিল্প আছে যেগুলো একদমই চলছে না, একদমই অবস্থা খারাপ, কোন রকমে বেঁচে আছে, অর্থাৎ রুগ্ন শিল্প বা সিক ইন্ডাস্ট্রি বলা হয়। কি ইন্ডাস্ট্রি বলা হয়? সিক বা রুগ্ন ইন্ডাস্ট্রি বলা হয় বাংলাতে, বলা হয় রুগ্ন শিল্প, রুগ্ন শিল্প বা একদম নষ্ট হয়ে গেছে এরকম শিল্প। এরকম শিল্প অর্থাৎ টিকা আইনের মাধ্যমে এসেছিল, যে আইন টিকা আইন দেখা বলা হয় 1985 এসেছিল, পরবর্তীকালে 1983 সেটা সংশোধন হয়ে যাও। 1985 সালে টিকা রুগ্ন শিল্প সংস্থা আইন এসেছিল, এবং এখানে বলা হয়েছে যে কোনো সংস্থা বা কোনো কোম্পানি যদি পরপর 5 বছর ধরে একইভাবে তার লস খেতে থাকে, এই কোম্পানিকে রুগ্ন কোম্পানির মধ্যে বলবো, এবং অথবা কোন কোম্পানি যদি তার মোট শেয়ারের 55% লস করে ফেলে, তবে তবু সে রুগ্ন শিল্পের মধ্যে পড়ে। কি বলে বুঝতে পারলে? দুটো শর্ত আমি দেখছি রুগ্ন ইন্ডাস্ট্রির ক্ষেত্রে। রুগ্ন ইন্ডাস্ট্রি তাকে বলবো যদি কোনো একটা ইন্ডাস্ট্রি ওই কোম্পানির বিগত 4 বছরের গড়, যদি নিয়ে আমি 4 বছরের গড় করি, তো প্রতি বছরই দেখা যাচ্ছে গড় করে 4 বছরের গড়ে সম্পত্তি হচ্ছিল মনে করো 120 টাকা ছিল, তো এখন 4 বছর পর দেখা গেলো তার দাঁড়ালো 50-20 টাকা, তার মানে 50-20 টাকা তার কি হয়েছে, লস হয়ে গেছে। তাহলে সেই ইন্ডাস্ট্রিকে আমি কি ইন্ডাস্ট্রি বলবো? রুগ্ন শিল্প বলবো। অথবা কোনো একটা ইন্ডাস্ট্রি যদি 5 বছর ধরে তার ক্রমশ ক্ষয় হতেই থাকে, তবুও সে কি হবে? রুগ্ন ইন্ডাস্ট্রির মধ্যে পড়বে। অথবা 3 নম্বর যদি একটা শর্ত আমরা দেখি, কি শর্ত? কোনো একটা কোম্পানি যদি তার কিস্তি 3 মাস, অর্থাৎ আমরা যদি 12/4 করি, 4 করি, অর্থাৎ ত্রৈমাসিক কিস্তি বা মানে 3 মাস যদি আমরা ভাঙি, কোয়ার্টার কিস্তি যদি ভাঙি, 1/4 যদি করি, তো এই কিস্তিতে যদি দেখি আমরা এই ভাগে বছরে যদি 4 বারের 1 বার ঋণ পরিশোধ করতে একবারও পাচ্ছি না, বছরে পাচ্ছি না, ভেঙে ভেঙেও পাচ্ছি না, তবুও সেটা কি ইন্ডাস্ট্রির মধ্যে পড়বে? রুগ্ন শিল্পের মধ্যে পড়বে। ঠিক আছে, তো রুগ্ন শিল্পগুলোকে বাঁচানোর জন্য অর্থাৎ ডেভেলপমেন্ট করার জন্য 12/3 ওটা কি বললেন তো? বছরে আমরা টাকা মেটাতে হয়, ও বছরে 3টে কিস্তি হচ্ছে, 4/2 করলে, 1/4 করলে, 3টে কিস্তিও দিতে পারে, 1টা কিস্তি দিতে পারছে না, 3টের মধ্যে অন্তত 2টো দিয়ে তাও পাচ্ছে না, ও 3টেই ফেল করে দিচ্ছে, কেমন? আচ্ছা, এবার বলছে এই ইন্ডাস্ট্রি গুলোকে বাঁচানোর জন্য প্রচুর পরীক্ষা টরীক্ষা করা হলো, প্রচুর পরীক্ষা করে দেখছে কেন এই ইন্ডাস্ট্রি গুলোর অবস্থা খারাপ। তো দেখা যাচ্ছে সেখানে প্রচুর পরিমাণ যে কাঁচামাল সেগুলো পাওয়া যাচ্ছে না ঠিকঠাক, শ্রমিক পাওয়া যাচ্ছে না, অর্থাৎ শ্রমিকের চাহিদা, বেতন নিয়ে ঝামেলা, ঠিকঠাক জায়গাতে প্রপার জায়গাতে ইন্ডাস্ট্রিটা গড়ে ওঠেনি। এবং সব থেকে মেন জিনিস যেটা, সেটা হচ্ছে পরিকল্পনা এবং প্রযুক্তির অভাব, অর্থাৎ টেকনোলজির অভাব আছে আমাদের, এই কারণগুলো দেখা গেছে। এগুলোকে বাঁচাবে কি করে? তো বাঁচানোর জন্য 1971 সালে সেন্ট্রাল গভর্নমেন্ট একটা সংস্থা তৈরি করলো, যে সংস্থার নাম হলো
IRCI ঠিক IRCI ইন্ডাস্ট্রিয়াল রিকনস্ট্রাকশন কর্পোরেশন অফ ইন্ডিয়া অর্থাৎ সেই সব সংস্থাগুলোকে রিকনস্ট্রাকশন করবে একটু যদি দেখি ইন্ডাস্ট্রিয়াল রিকনস্ট্রাকশন কর্পোরেশন এই শিল্পটা তৈরি করা হলো তবু দেখছি এই IRCI খুব একটা ডেভেলপ করার জন্য বা সেই শিল্পগুলোকে পাঠাতে পারছে না পরবর্তীকালে IRCI কে চেঞ্জ করে IRCI আর একটা নাম রাখা হলো যেখান থেকে টাকা হেল্প করা হয় যার নাম IRBI ইন্ডাস্ট্রিয়াল রিকনস্ট্রাকশন ব্যাংক অফ ইন্ডিয়া তাহলে এটা ব্যাংক অফ ইন্ডিয়া এটা হয়েছিল 1971 এ আর এটা হলো 1985 মানে হচ্ছে বোর্ড অফ ইন্ডাস্ট্রিয়াল এন্ড ফাইন্যান্সিয়াল রিকনস্ট্রাকশন আমি এটা লিখে দিচ্ছি বোর্ড অফ ইন্ডাস্ট্রিয়াল এন্ড ফাইন্যান্সিয়াল রিকনস্ট্রাকশন শুধুমাত্র প্রথমে আমরা দেখছিলাম রিকনস্ট্রাকশন করছে এখন দেখছি তা প্রথমে রিকনস্ট্রাকশন করছিল তারপরে ব্যাংকের সাথে টাকা দিল তাতে হচ্ছে তাহলে এক কাজ করছে IRCI কে এবং IRBI কে মার্জ করে দাও পরে বললো BIFR করলো অর্থাৎ ইন্ডাস্ট্রি এবং ফাইন্যান্স রিকনস্ট্রাকশন এবং ফাইন্যান্স কে একসঙ্গে মার্জ করে দিল এবং এটাতেও লাভ হলো না কিছুতেই লাভ হচ্ছে না কি করবে তখন তৈরি করা হলো কি IIBI IIBI মানে ইন্ডাস্ট্রিয়াল ইনভেস্টমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া অর্থাৎ বলছে এই ইন্ডাস্ট্রিতে ডেভেলপমেন্ট তখনই হবে যদি ইনভেস্টমেন্ট তার বেশি পাওয়া যায় আমাদের দেশে ইন্ডাস্ট্রির সব থেকে বড় প্রবলেম হলো ঠিকঠাক ইনভেস্টমেন্ট পাওয়া যায় না পুঁজিবাদী লোকদের পাওয়া যায় না সাপোজ মনে করো কলকাতায় কোনো একটা জায়গায় বড় একটা ইন্ডাস্ট্রি করার দরকার সেখানটায় যার জায়গা আছে সে কোন ইন্ডাস্ট্রি করবে না আর যে করতে চায় সে জায়গা পাবে না অর্থাৎ ইনভেস্টমেন্ট ঠিকঠাক পাওয়া যায় না ইনভেস্টার যারা তাদের ঠিকঠাক পাওয়া যায় না তো এটাই হচ্ছে আমাদের প্রবলেম তো এটাই তোমাদের পুরো আজকে টপিক বোঝা গেল সবাই ক্লিয়ার আর কিছু কোয়েশ্চেন নতুনদের কিছু কোয়েশ্চেন বাহ সুন্দর স্যার এর কোনো বই আছে মানে লাস্ট তো খোলা নোটস করে নিলাম তো পড়তে হবে একটু মানে পিডিএফ তো পুরোটাই পেয়ে যাবে তার সঙ্গে তুমি এই পিডিএফ যে তুমি ক্লাস করেছো তুমি বুঝতে কি পড়েছিলাম প্রথম কথা দ্বিতীয় কথা ভিডিও থাকবে দ্বিতীয় কথা হচ্ছে বাংলার একটা বই কিনতে পারো তো জামাই হোসেনের বাংলা বইটা কিনে নিতে পারো আচ্ছা স্যার ঠিক আছে কিনতে পারলে কি ইংলিশ না পড়তে পারলে কি বলে নামটা আরেকবার বলো ইন্ডাস্ট্রিটা জিওগ্রাফির মধ্যে না এটা ইকোনমিক্স এর এটা ইন্ডাস্ট্রি এটা জিওগ্রাফির মধ্যে পড়ে তুমি আবার ইকোনমিক্স এর মধ্যে পড়ে ইন্ডাস্ট্রি আর জিওগ্রাফি দুটো যায় এটা আবার একসাথে করে বিআইএফআর করেছে অর্থনীতি বা কিছু গ্রুপে দিয়ে দেবে একটু পরে দেখে নিও তোজামেল হোসেন মোটামুটি ইকোনমিক্স গেল জিওগ্রাফি ইন্ডাস্ট্রি পলিসি তোমাদের কমপ্লিট কেমন